প্রিয়াঙ্কার কি ডিভোর্স হচ্ছে? গেল বছরের ডিসেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে মালা বদল করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খবর চাউর হয়েছে তারা সুখে নেই। এক আন্তর্জাতিক ট্যাবলয়েড দাবি করেছে প্রিয়াঙ্কার মন মেজাজের সঙ্গে তাল মেলাতে পারছেন না নিক, আর এজন্যই যত অশান্তি। বিয়ের ছয় মাস না যেতেই এমন খবর প্রকাশিত হওয়ায় দুজনের ভক্তদের চোখে মুখে এখন চিন্তার ছাপ। ট্যাবলয়েডটি আরও জানায় নিকের পরিবার চাচ্ছেন এই সম্পর্ক দ্রুত শেষ হোক, কারণ প্রিয়াঙ্কা নিকের মধ্যে বনিবনা হচ্ছে না। কাজের সময়, পার্টিতে অথবা একসঙ্গে সময় কাটানো কোনো কিছুতেই মিল হচ্ছে না। প্রিয়াঙ্কা নিকের আলাপের কিছুদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেন তারা, অথচ তখনও তারা ভালো করে পরস্পরকে চিনতে পারেনি। তাদের ভাষ্য, প্রিয়াঙ্কা নাকি নিককে সারাক্ষণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এসব নিয়ে অশান্তি এখন নিত্য সঙ্গী, তাই সম্পর্ক টলমল করছে। যদিও প্রিয়াঙ্কার জনসংযোগ কর্মীরা এই খবর ফালতু বলে উড়িয়ে দিয়েছেন, ওই ট্যাবলয়েডের বিরুদ্ধে অভিযোগ করেন তারা। জানা যায় পত্রিকাটি এর আগেও বেশ কয়েকটি ভুয়া খবর প্রকাশ করেছে। নিক প্রিয়াঙ্কা এখন মিয়ামি সৈকতে আছেন, পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন, সেখান থেকেই তারা ছবি পোস্ট করছেন। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।